হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজেই চিকেন নাগেটস তৈরি করা যায়। তো প্রথমেই আমি এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমার চিকেনটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। কোনো প্রকার পানি ব্যবহার না করেই চিকেনটাকে ব্লেন্ড করতে হবে। সামান্য পরিমাণ ব্লেন্ড হলেও চলবে। চিকেনগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং সুন্দর একটা পেস্ট টাইপের হয়ে গিয়েছে, পেস্ট তৈরি করে নিলাম। এরকম হলে আর প্রথম পর্যায়ে ব্লেন্ডটা করতে হবে, দ্বিতীয় পর্যায়ে ব্লেন্ড করার দরকার হবে না। আমি 3টা ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের সাইডের ব্রাউন কালারটা অংশটাকে আমি কেটে নিচ্ছি। এটা আমি আমার চিকেন নাগেটসে ইউজ করব না। আর ব্রেডটা কিন্তু আমাদের চিকেন নাগেটসের জন্য ইউজ করতেই হবে, তাহলে কিন্তু চিকেন নাগেটসে যে জুসি একটা ভাব সেটা থাকবে আর টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। তো পানিতে ভালো করে ভিজিয়ে নিচ্ছি এটাকে। আমি একটা বল করে নিব। পানিটা এখন আমি হাত দিয়ে ঝরিয়ে নিব। আর ব্লেন্ডারে আমি এখানে পাউরুটিটাকেও দিয়ে দিয়েছি। এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করছি। আদা আর রসুন বাটা একসাথে আমি রেখেছিলাম, সেটাকে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1টা চামচ, 1টা চামচ মরিচের গুঁড়া, 1টা চামচ হলুদের গুঁড়া, 1/2টা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আমরা এখানে বাটার ইউজ করতে পারেন, যদি আপনাদের কাছে বাটার না থাকে তাহলে আপনারা 1 চা চামচ তেল ইউজ করতে পারেন। তো আমি এখানে তেল দিয়ে 1টা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিলাম। চিনি দেওয়ার ফলে যেটা হবে, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, টেস্টটা বেড়ে যাবে। সব কিছু অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে আবার ব্লেন্ড করে নিব। কোনো প্রকার পানি কিন্তু আমি অ্যাড করি, সেকেন্ড টাইমেও আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গিয়েছে, কোনো প্রকার পানি আমি অ্যাড করিনি। দুবারে একবারও ব্লেন্ডারে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। এখন আমি একটা ট্রেতে হাত দিয়ে তেল ট্রেটাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন আমার চিকেন নাগেটসের যে লেয়ারটা রয়েছে সেটাকে আমি ট্রেটাতে ঢেলে হাতের মাধ্যমে বা চামচের মাধ্যমে ভালো করে আমি একটা সার্কেলের মতো একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে করলে কিন্তু জিনিসটা অনেক সুন্দর হবে, কিন্তু আমি এখানে চামচ ইউজ করেছি। তো ভালো করে আমার এটাকে শেপ করে দিতে হবে। একটা চতুর্ভুজ সাইজের একটা শেপ বা বৃত্ত সাইজের একটা শেপ করলেও পারেন। তো আমি এখানে একটা সার্কেল সাইজের একটা শেপ করে নিচ্ছি। আর এই চিকেন নাগেটসগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এখন রমজান মাসে ইফতারির সময়ও আপনারা এই চিকেন নাগেটসটা বাচ্চাদের ইফতারির আইটেমের মধ্যে ইউজ করতে পারেন। আবার বিভিন্ন ধরনের বিকালের নাস্তা হিসেবেও বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে। তো আমি ভালো করে লেয়ার করে দিলাম। এখন আমি এটাকে 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রাখব। 20 মিনিটের জন্য আমি চিকেন নাগেটসের লেয়ারটাকে ফ্রিজে রাখছি। আপনারা চাইলে ফ্রিজে নাও রাখতে পারেন, কিন্তু রাখাটা বেটার আমার মনে হয়। তো আমি এটা 30 মিনিটের জন্য ফ্রিজে রাখলাম। এরপর ফ্রিজ থেকে বের করে এত বড় নাইফের সাহায্যে আমি এটাকে সুন্দর একটা সাইজে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনেবল সাইজেও এটাকে শেপ দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি এটাকে নর্মাল সাইজে কাটছি। আর বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা চিকেন নাগেটসটা তৈরি করতে পারি, খুব কম উপকরণ দিয়ে এবং খুব কম সময়ে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এটাকে প্রথমে লম্বা করে কেটে নিলাম। এখন আমি টুকরো টুকরো সাইজ করে কেটে নিব। এখানে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনেবল সাইজেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই।
ফ্রিজে রাখার ফলে যা হয় এটা একটু শক্ত একটা ফ্লে শক্ত একটা ভাব চলে আসে, যার কারণে কাটতে সমস্যা কম হয়। এখানে একটা বলে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে নিলাম। আর একটা বলবে আমি এখানে ময়দা রেখেছি, এক কাপ ময়দা নিয়েছি। তো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি অরেঞ্জ ব্রেড গ্রামস ইউজ করেছি, আপনাদের কাছে যদি ব্রেড গ্রামস না থাকে তাহলে আপনারা বিভিন্ন টোস্ট বিস্কুটের গুঁড়াও ইউজ করতে পারেন। প্রথমে আমি নাগেটসটাকে ময়দাতে ভালো করে কোট করে নিব। তো আমি যে কটা বানাবো আমি সেই কটাই ময়দাতে ভালো করে কোট করে নিব। সামান্য পরিমাণ ময়দাতে কোট করতে হবে, সবগুলো ময়দাটা কোট করে নেওয়ার পরে ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। ডিমের ভিতরে দিয়ে এটাকে আমার এপিট ওপিট করে উল্টে পাল্টে দিতে হবে। তারপরে লেগিয়ামসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটার বদলে টোস্ট বিস্কুটের গুঁড়োও ইউজ করতে পারেন। তো সেম ওয়েতে সবগুলো মাখিয়ে নিলাম, নাগেটসগুলো সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে আমাদের নাগেটসটা ভাজতে হবে। তো তেলটা আমার প্রায় গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে নাগেটসগুলো ছাড়ার সাথে সাথেই কিন্তু নাগেটসগুলো শক্ত হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা সেন্টও আসছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো এক সাইড হয়ে গেলে আমি কিছুক্ষণ পর উল্টে দিব। তো আমার এক সাইড হয়ে গিয়েছে এবং কালারটা দেখতেই পাচ্ছেন যে একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। তো আমি এটাকে এখন উল্টে দিচ্ছি। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ফ্রিজে ভালো করে উঠিয়ে নিচ্ছি। গেল চিকেন নাগেটস, বাচ্চাদের খুবই পছন্দের বিকালের নাস্তা বা ইফতারের আইটেম হিসেবেও আপনারা ইউজ করতে পারেন চিকেন নাগেটস। আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার মতামতটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার আজকের ভিডিওতে আপনি নতুন হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজ এই পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আবারও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।